আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইন্ডিস্ক্রিন ব্যবহার করবেন। ইন্ডিস্ক্রিন ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওতে অনেক ভিউজ আনতে পারবেন। তা আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি সর্বপ্রথম একটি ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজারটাই সবচেয়ে ভালো। ওপেন করলাম, লোডিং হচ্ছে। এই যে এখানে নিউ ইন্টারফেসে ইউটিউব লিখব, ইউটিউব ওয়াই লেখার সাথে সাথে চলে আসছে। আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে লোডিং হচ্ছে, চলে আসতেছে আমার পিসি। হ্যাঁ, চলে আসলো। এই যে এই পাশে আপনার চ্যানেলের লোগো যেখানে আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চলে আসবে একটা অপশন, এখানে দেখেন ইউর চ্যানেল, মানে মাই চ্যানেল বা ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। তারপর চলে যাবেন যে এখানে দেখেন ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। লোডিং হচ্ছে, চলে আসবে বন্ধুরা। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা চলে যাব এই যে নিচে দেখেন বাম পাশে মানুষের মতো দৌড়াচ্ছে, এই এখানে দেখেন লেখা আছে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এখানে আমরা ক্লিক করবো। যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমরা এই যে স্কিপ স্কিপ করে দিলেই হবে, স্কিপ করে দিলাম। পেজ চলে আসে এরকম, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমরা চলে যাব এই যে ভিডিও ম্যানেজার যেখানে আছে, এই ভিডিও ম্যানেজারের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। লোডিং হচ্ছে বন্ধুরা, চলে আসবে। হ্যাঁ, চলে আসছে বন্ধুরা। আমি এরপর একটু নিচে চলে যাব, এই যে দেখেন নিচে চলে যাওয়ার পরে আমার উপরে ভিডিওগুলোতে ইন্ডিস্ক্রিন ব্যবহার করা আছে, তাই ওগুলাতে দিলাম না, আমি নিচে একটা এই যে ভিডিও দেখে নিলাম, এইটার মধ্যে সাধারণত আমি ইন্ডিস্ক্রিন ব্যবহার করব বন্ধুরা। এই যে দেখেন এখানে একটা ইডিট অপশন লেখা আছে, এই ইডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে নিলাম, লোডিং হচ্ছে। আমার মেন পেজটা চলে আসে, এরকম একটা পেজ চলে আসবে বন্ধুরা। তখন আমরা কি করব, এই যে এই পাশে যে এখানে দেখেন ইন্ডিস্ক্রিন একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করব। লোডিং হচ্ছে, চলে আসছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট আমরা ক্লিক করব। তারপর চলে আসবে, চলে আসবে যে এই পেজটা, এটা ভিডিও অর প্লেলিস্ট আমরা ক্রিয়েটেড ক্লিক করব। এখানে তিনটা অপশন আছে, নিচের অপশনটা আমরা বেছে নেব, উপরে গুলো নিতে পারেন। আমরা এখান থেকে যে কোনো ভিডিও আপনি নিতে পারবেন, যে দেখেন নিচের নাম লেখা আর ভিডিও আছে, আপনি আমি সাধারণত উপরের ভিডিওটাই প্রথম ভিডিওটাই নিলাম। নেওয়ার পর ক্লিক করেছি, দেখেন এই যে সে চলে আসছে, আমি আমার সুবিধা মতো এই ভিডিওটা সেট আপ করে দিলাম, এই পাশে দিয়ে দিলাম। আমরা ইন্ডিস্ক্রিন, আমরা একটা ভিডিওর মধ্যে চারটা ইন্ডিস্ক্রিন ব্যবহার করতে পারবো। একটা ভিডিও দিলাম, আমরা আরেকটা ভিডিও দিব, নিয়ম দ্বিতীয় ভিডিওটা
হ্যাঁ দিয়ে দিলাম এড এলিমেন্টে। হ্যাঁ চলে আসছে, দেখেন এইটাও আমি সুবিধা মতো অবস্থানে সেট আপ করবো। একটু নিচে দিয়ে দিই, আবার এখানে ক্লিক করবো। আপনার যে চ্যানেলটা আছে বা আমার যে চ্যানেলটা, আমি যেটার মধ্যে কাজ করতেছি, এই চ্যানেলের এখানে ক্লিক করলে এই চ্যানেলটা চলে আসবে, অটোভাবে চলে আসবে। হ্যাঁ চলে আসছে বন্ধুরা, এই যে দেখেন লোকটা, আমি এটাও এই মাঝখানে সেট আপ করে দিলাম, দেখতে একটু সুন্দর লাগবে। তারপর আরেকটা চ্যানেল বা সেট আপ করতে পারবো। আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে বা অন্য কারো চ্যানেল যদি প্রমোট করতে হয় তাহলে ওই চ্যানেলটা দিয়ে দিবেন। আমি আমার চ্যানেলে আরেকটা চ্যানেল আছে ওটা দিয়ে দিবো, যেখানে ক্লিক করলাম আমার আগে এখানে দেওয়া আছে সেটি দিয়ে দিলাম। নাম দিতে হবে যে কোনো, হ্যাঁ আমি দিয়ে দিলাম, চ্যানেল নাম দিয়ে দিবেন ক্রিয়েট এলিমেন্ট দিয়ে দিলাম, ওখানে কাজ করছে। হ্যাঁ চলে আসছে বন্ধুরা, দেখেন এই তো সুন্দরভাবে চারটা ইন্ডিসি নাম ব্যবহার করে দিলাম, দেখতে সুন্দর লাগছে। এখন আবার সর্বশেষ কাজ যেটা, সেটা হচ্ছে এই যে সেভ, এই যে ডান পাশে কোনায় দেখেন সেভ লেখা আছে, এই সেভ করে দিতে হবে। এই ওকে ক্লিক করে দিলাম, সেভ হয়ে গেল। আপাতত আমার কাজ শেষ। ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।